এখন ঘড়িতে বাজে দুটো। কি করছো তুমি রাত দুটোর সময়? দেখি রাত দুটোর সময় মাঝে রাতে খিদে পায় সবাই জানে। চাউটা আনা হয়েছিল, সেটা রেখে দিয়েছিল হোটেলে। না ডিনার যখন করেছো তখন একেবারে খাওনি কেন? পেটে একবার আমি খেতে পাই না, জানো না, বারে বারে খাই। কোনো মানে আছে? কোল্ড ড্রিঙ্কস আছে ফ্রিজে? আছে আছে। হ্যাঁ মজা কত মজা খাবে গজা গজা গজা। এই উঠে পড়েছো? ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, গুড নাইট। না ঘুমিয়ে পড়ো। দেখো রাতের অন্ধকারে কি সুন্দর লাগে, সব নিস্তব্ধ, নিঝুম, চুপচাপ। একটু খাওয়া দাওয়া করে একটু হাওয়া খাচ্ছি, বৃষ্টি হয়ে গেল একটু আগে জানো, আর ওই দূরে চাঁদ দেখা যাচ্ছে। নিশিরা বাঁকা চাঁদ আকাশে। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। সবাইকে জানাই কলকাতা কেন আছি আর একবার সুস্বাগতম। আজকে মেঘলা ওয়েদার, রোদ ওঠেনি, একটা ঠান্ডা ঠান্ডা আমেজ রয়েছে। গজা কাম। গুড মর্নিং, গুড মর্নিং। আমি যথারীতি রয়েছি শেয়ার মার্কেটে, গৈরিকা এখনও ওঠেনি, একটু পরেই উঠবে। তো এই আমার শেয়ার মার্কেট চলছে, এখনো অবধি 1900 টাকা প্রফিটে আছি। বাহ, চলুন। ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যে যুদ্ধ লেগেছে তার জন্য কালকে মার্কেট এফেক্ট করেছিল, অনেকটাই নিচে গেছিল, কিন্তু আজকে রিকভার করছে। প্রত্যেক দিন নতুন চ্যালেঞ্জ, নতুন এক্সাইটমেন্ট, নতুন স্বপ্ন, নতুন সূর্য, নতুন ট্রেড। ট্রেড ছাড়া আমার জীবন সম্পূর্ণভাবে অসম্পূর্ণ। এই যে লাল ফুল ফুটেছে একদম সামনে, এই ফুলটার নাম জানি না বাট দেখতে খুব সুন্দর লাগে। সবুজের মধ্যে এই লাল ফুল দারুণ। ঘুম ভেঙেছে, কি করে ভাঙলো জানো? রিতার চিৎকারে। আমার নিজেই বলছে রিতার গলার আওয়াজ, রাগ ওঠে না বলো? রোজ আসবে এসে এমন চিৎকার করে, ঘুমটা ভাঙে আর মাথার একটা দিক আমার দপদপ করে। কি ওকে করা উচিত বলো? এই চা কর। আর এখানে দেখো এই যে মাংসটা, আমি প্রতিদিন বিপদে পড়ি জানো, ভুলে যাই প্রতিদিন বিপদে পড়ি। আমার আজকে বেরোনো আছে, একটু মায়ের কাছে যাব, চলে আসবো আবার দুপুরবেলা, খাওয়া দাওয়া আছে একটু মায়ের বাড়িতে। ওয়েদারটা করেছে দেখো, কালকে আমাদের একটু বেরোনো, ওয়েদারটা বড্ড খারাপ করেছে, মেঘলা। কাল আমাদের বেরোনো আছে মৌসুনি আইল্যান্ড যাব, যদি বৃষ্টি টিষ্টি হয় তাহলে তো বিপদ। একে দেখো রিতা খাচ্ছে চা, আর কি করছে দেখো, ওদের চায় জল। আমার আমার মাসি এসে গেছে। মাসি উঠবে কি দাও? আসলাম মাসি, মা আসি। সাবধানে থাকো, ভালো থাকো, গজা বেরিয়ে না যায় একটু দেখো, তুমি পরে রান্না করে যাও। টাটা বাবা, টাটা, ভালো থাকো, চলে আসবো এক্ষুনি, চলে আসবো। গুড বাই, টাটা। এবে কাটছি গো, এবে রান্না করছে মা, এসেই খেতে বসে পড়ছি। মা নাসিক থেকে ফিরেছে পরশু দিন, তো আমরা যেহেতু থাকবো না আজকে, আমাদের একটা ফ্যামিলি মিটিং, সেই সঙ্গে মায়ের হাতে মটন মা পাঠিয়ে দিচ্ছ। এমনি করছিস কিছু বলো, রোজ তুমি কেন? তুমি আমি তোকে দেখে দেখে স্তম্ভিত হয়ে যাচ্ছি। কেন মা, বারবার এই মটন খেতেই আছি। ও পাটা পাটি ঘুরে গেলে চাটা তোমার কাছে? না না আমি একদম পুরোই কাটছি গো। তা মটন কোথায়? মটন দেবে বা, এটা মেটার চচ্চ। কমপ্লিট হয়ে গেল এমনি দিনে আমাদের সাড়ে তিনটে, কিন্তু মার রান্না মানে এত লেট করা যাবে না, খাওয়া হয়ে গেল কমপ্লিট। সকাল থেকে খাইও নি, খিদেও পেয়েছিল, খেয়ে নিলাম। কে বেরোনো আছে তো তাড়াতাড়ি একটু খেয়ে নেওয়া ভালো। মাঝে মাঝে একটু আমাদের এরকম হয়, না আসলে হয় না, মাঝে মাঝে দরকার হয় এরকম একসাথে পরিবার। ভালো গরম পড়ে গেছে কিন্তু, তাই না? দুজনে মিলে আমরা বেশ ভালোই ঘুরছি, এরকম ঘুরতে একটু ভালো লাগে। শীতকালে কাপড় দিয়ে ভালো লাগে বলো তো? চলো তাহলে গরমকালে লং ড্রাইভ যেতে যাবো। তুমি বলো পেট্রোলের দাম 105 টাকা বলছে, পথ যদি না শেষ হয় মানে ভাবো বুদ্ধি কি? আমাকে দেখে যাবে।
বাবুকে রেখে যাবো, বাবুকে নিয়ে যাবো তালা দিয়ে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট দিও। আর মার ব্যাপারে একজন লিখেছো যে মাকে আমরা যদি একদম আগে খেতে দিয়ে দিই প্রথমেই, তারপরে আমরা খাই ভালো হয়। তোমারও মা আছেন বাড়িতে, কাজে তুমি বুঝতে পারো, ফিল করতে পারো, একদম ঠিক কথা। কিন্তু আমরা প্রচুরবার এটা চেষ্টা করেছি, কিন্তু মাই বলুন কী পরিস্থিতিটা। আমার বরাবরের অভ্যেস যেটা সব সবার সঙ্গে বসে খাওয়া, শেষে আমি আগে খেতে পারি না। সবার খাওয়া হবে তারপরে খাবে, ওনার এই অভ্যেস যাবে না। আমি প্রথমে বহুবার, আমি না সবাই চেষ্টা করেছি, মাসিমা তুমি খেয়ে নাও না, খেয়ে নাও না, উনি খাবেন না, সবাই খাবে। আমরা যখন বসবো, আমি বসবো বা লাস্ট ব্যাচ যেটা সেটাতে মা বসবো। দুটো দিন খুব ভালো থাকো, সাবধানে থাকো, আসছি সোমবার থেকে আবার। গুড নাইট, টাটা।